Ready, Luchi, ready. Come on, please, 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 please. I don't like Luchi. Come, 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 come. Please. চলো চলো, খালি পেটে থেকে লাভ নেই। আরে বাবা, আমি লুচি খাই না, জানো তো সোম। জানি তো, একদিন খেয়ে নেবে। চুপ চুপ। Please, please. I don't like Luchi. But Luchi likes you. জানি তো করো না, কিন্তু এটাই খেতে হবে, আর কিছু। প্লিজ ওর কথা শোনো, তোমার ভালো চাই। লিসেন টু হিম, কাম অন, কাম অন, শাট আপ। সো অয়েলি। গোপাল, এখনো মিঠাইয়ের যাতে বেশি খাটুনি না হয় সেটা দেখার কথা মনে আছে ওর, অথচ কিছু মনে পড়ছে না। এই রকিস্টার অবস্থাতেও মিঠাইয়ের কষ্ট সহ্য করতে পারছে না উচ্চবাবু। মিঠাইকে ছেড়ে এতদিন কি করে থাকলে বলো তো তুমি? মিঠাই ধরিয়ে নিল যে উচ্চবাবু সব ভুলে গেছে। এই মিঠাই রিকি দ্য রকিস্টারকে আবার উচ্চবাবু তৈরি করবে, সব স্মৃতি ফিরিয়ে আনবে, যেভাবেই হোক। আরে আঙ্কেল জি, কি হয়েছে বলুন তো? আপনি তো বললেন ওই মিঠাই নাকি রিকি দ্য রকিস্টারকে বাড়িতে এনেছে। এ রবি, ওই আমার খুব ভয় ভয় করছে। আর আমাকে দেখলে ছেলেটা বলছে গভীর জলের মাছ, ও নাকি ফিশিং করতে ভালোবাসে। আচ্ছা এগুলো কি কথা বলছে বলো তো? এগুলো সিরিয়াসলি বলছে? আমি জানি না, আমি জানি না, আমি 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 জাস্ট ওকে সহ্য করতে পারছি না। আরে সারা দিন ঘরের মধ্যে লাপালাপি করছে, কি সমস্ত ভুলভাল বকছে, কি সুরে গান গাইছে, আর কোথায় কোথায় বলছে রিকি দ্য রকস্টার। আঙ্কেল আঙ্কেল, আপনি একটু রিল্যাক্স করুন, রিল্যাক্স। আচ্ছা ইয়াহ পে আকে বেঠি, আই দেখুন আঙ্কেল জি, ঠান্ডে দিমাগ সে কাম করনা পড়েগা, কেয়ারফুল থাকতে হবে, ওর উপর নজর রাখতে হবে। আরে কি নজর রাখবো, ওকে দেখলে আমার বুকের ভেতরটা ধুকু 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 করতে থাকে। আরে কেন যে ওকে একেবারে মেরে ফেললে, ওটা আটকেও রাখতে পারতে। আর আপনাদের এসিপি স্যার, উনি কি আমাদের ছেড়ে দিতেন নাকি? সিডের ডেথটা মার্ডার কিনা সেটা জানার জন্য ফুল অন ইনভেস্টিগেশন করেছিল। আমাদের তো কপাল ভালো ছিল যে ট্রাক ড্রাইভারটা আমার চেনা ছিল, আর ধরা পড়েনি, তাহলে কি হতো ভাবুন তো? কি আর করছো ওমি, ধরা পড়ে যাবো না তো? আমার মেয়ে, আমার জামাই, ও সব শেষ হয়ে যাবে। আঙ্কেল 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 প্লিজ, আপনি একটু রিল্যাক্স করুন, রিল্যাক্স করুন। মনোহরায় আসলে কে এসেছে সেটা আমি খুঁজে বের করছি। আমি ভাবছিলাম রিকি দ্য রকস্টারের অনারে একটা পার্টি থ্রো করব, মিঠাই ওকে একা ছাড়বে না, আর পার্টিতেই সবটা রিভিল হয়ে যাবে। পার্টি? আবার পার্টি কেন? আরে ওকে কলকাতা থেকে বিদায় করো, বিদায় করো ওকে। আঙ্কেল জি, আমি কখন থেকে বলছি একটু রিল্যাক্স করুন, রিল্যাক্স করুন, রিল্যাক্স করুন। আপনি না বড্ড ওই কাঁচা খিলাড়ি আছে। আচ্ছা ওটা যদি সিড হয় ও আমাদের ছেড়ে দেবে? আঙ্কেল জি, আমাদের সত্যিটা জানতে হবে, সত্যিটা জানতে হবে। হ্যাঁ রে মিঠাই, শুক্ত করছিস নাকি? হ্যাঁ গো ঠাম্মা, আজকে রিকি দ্য রকিস্টারকে বাঙালি রান্না করে খাবো না? ও তা সেই সব শুক্তো টুকতো খাবে? হ্যাঁ হ্যাঁ ঠাম্মা, কেন খাবে না? দেখছো না কিরকম বাঙালি খাওয়ার দুহাত দিয়ে চেটে পুড়ে খাচ্ছে, আর এটা তো শুক্তো। আসলে তো হচ্ছে বাবু, শুক্তো তো হচ্ছে তাকে নিশ্চয়ই খাবে। দাঁড়াও আমি আগে শুক্তোর মশলাটা তৈরি করি। দাঁড়া দাঁড়া, আমি করে দিচ্ছি, তুই আর কত খাটবি বলতো? ঠাম্মা কোনো খাটনি নেই, এই দেখো সানরাইজ শুক্তো মশলা। দু চামচ শুক্তো মশলা দিয়ে পেস্ট বানাবো। এবার ফোড়ন দেব, এবার আদা বাটা, এবার ভাজা তরকারিগুলো দিয়ে দেব।
এবার উঠছে। এবার সানরাইজ শুক্ত মশলার পেস্ট দেব। কি কেমন গন্ধ বেরোচ্ছে? খুব ভালো গন্ধ বেরিয়েছে। এবার জল দিয়ে দেব। কই দেখি কেমন হলো। ঠাম্মা তুমি একটু চেখে দেখো। রিকির গলা শুকিয়ে গেছে প্র্যাকটিস করতে করতে। রিকি নিডস ফ্রেশ ফ্রুট জুস, ফ্রেশ ফ্রুট জুস। সারাক্ষণ তো হেরে গেলে রিকি, তোর অক্সার বললে গলা তো শুকাবেই। চিৎকার? হ্যাঁ, তোমার আমার গানকে চিৎকার মনে হয়? হ্যাঁ, তুমি আমার ফ্যান, তুমি আমার ফ্যান হয়ে আমার গানকে খারাপ বলছো? হাউ ডেয়ার ইউ। ফ্যান? হে, মিঠাই ফ্যান? হে, কি সব বলে, তোমার উদ্ভট গানে আমি ফ্যান হতে যাব? মিরে কি পাগল নাকি? তাহলে আমি এই বাড়িতে কি করছি? উই কি এই বাড়িতে কি করছি? আই নিড জুস। জুস, জুস, ফ্রেশ অরেঞ্জ জুস। কিছু ভাঙবে না। Am I man? Yes. Oh God, oh God, oh God, oh God. এই খাবারগুলো নিশ্চয়ই আমাকে সার্ভ করবে দুপুরবেলা। রিকি টেস্ট করবে। Oh yeah. Tasty, tasty, tasty. রান্নাটা করেছো, আই কোয়াইট লাইক ইট, আই লাইক শুক্ত ম্যান। দাদু ভাই, দাদু ভাই, রিগি দ্য রক স্টার, কাম অন গিনি, মেয়ে গিনি, দেখো দেখো, রিকি দাদু ভাই। আচ্ছা রিকি দাদু ভাই, তোর এই শুক্ত টাকা কেমন লাগছে? শুক্ত, আই কোয়াইট লাইক ইট, আই অ্যাম আ ক্রেজি ফ্যান, শি ইজ মাই গুড কুক। তুমি খাও, আমি মনে হয় ভালো আছি। দেখছিস তো খুকি, দাদু ভাইয়েরও কিন্তু মিঠাইয়ের হাতে রান্না খুব পছন্দ ছিল। উফ মা, মিঠাই ভালো রান্না করে, সবাই খেতে ভালোবাসবে। আর এতে তো প্রমাণ হয়ে যাচ্ছে না যে ও সিদ্ধার্থ। তুমি বুঝতে পারছো না মা, তোমাদের জামাই কিন্তু বলেছে, আমারও মনে হচ্ছে ছেলেটা কোনো মতলবেই এসছে। তোমরা এদিকে কি শিগগিরি তাড়াও না বাড়ির থেকে, কেন তাড়াচ্ছিস না বলতো? মিঠাই একবার দেখো, দাদু নাতি দাদুর সাথে কত হেসে হেসে কথা বলছে। ঠাম্মা, দাদু কতদিন পর প্রাণ খুলে হাসছে না বলো। তোমরা যাও, তোমরা আনন্দ করো। Long drive, যাবে? না, যাবো না। তুমি ওখানে গিয়ে রিকি দ্য রকস্টার বলে নাচবে আর আমাকে টেনে নেবে? না বাবা, এই বয়সে এত ধকল আমি সহ্য করতে পারবো না। Really, grandpa, you're also so boring. কোথাও কেউ যেতে চায় না। রাধু! Yes, Rocky! Rocky! Okay, okay, okay. Rocky, এখন নিজের হেডফোন আনবে, কারণ গান ছাড়া রিকি বাঁচতেই পারে না। Bye, oh, bye, bye. Oof.
বাবা আমার মাথা সত্যি আমারও মাথা ব্যথা করছে, একটা ঝড় বয়ে গেল জানো। আর এই রাজীব রাতুল, ওকে নিয়ে বেড়াতে যাওয়ার কি দরকার গো? হ্যাঁ, আর আমি তো বিশ্বাসই করতে পারছি না যেটা সিদ্ধার্থ। মা তোমরা কি দেখে বিশ্বাস করছো বলো তো? জানো রাজীব, তোমার শ্বশুরমশাই কিন্তু বলছে এই ছেলেটা সিদ্ধার্থ নয়, ও কোনো বদ মতলবে এই বাড়িতে এসেছে। হ্যাঁ পিপি, আমার একটা কথা আছে, ওর যদি কোনো বদ মতলব থাকতো তাহলে তো নিজে এখানে আসতো, ওকে তো এরা কিডন্যাপ করে নিয়েছে। আর পিপি, আমরা ভাবছি দাদা ভাইকে নিয়ে একবার স্ক্যান করাতে যাব। কি ও মাথার ছবি? হ্যাঁ মিঠাই, আসলে রুদ্রদা চেনা একজন ডাক্তারের সঙ্গে কথা বলে রেখেছে। আচ্ছা কি বলছে ডাক্তার? শ্রী দিদি কি একটা কঠিন অসুখের কথা বলছিল? অ্যামনেশিয়া। হ্যাঁ মানে তাই হয়েছে কি? হ্যাঁ গো, এই রোগটা কতদিনে সারে? এক মিনিট দাদাই ঠাম্মি, আমি পুরোটা বলি আগে। যতদূর খোঁজ পাওয়া গেছে ওর আইডি কার্ড দেখে, মানে পরিচয় পত্র দেখে, ওর নাম রিকি রয়, ও হায়দ্রাবাদে থাকে। ও একটা হায়দ্রাবাদেরই একটা বড় মিউজিক কোম্পানির সঙ্গেও চুক্তিবদ্ধ, আর সেই মিউজিক কোম্পানি একটা প্রথম বাংলা গান করছে ওই রিকিকে নিয়ে। ওর নেটে একটা গান ভাইরাল হয়েছিল, আর এই ওর প্রথম স্টেজ শো সেটা কলকাতা থেকেই। দেখেছো মা, তোমাদের জামাই ঠিক বলছে, ও সিদ্ধার্থ নয়। নয় নয় না পিসি, আর এরকম বলো না পিরিচ। দেখলে না ও কিরকম ভাবে ফ্রিজ থেকে জুস বের করে নিল নিজে নিজে, কালকে উচ্ছে বাবুর জামা পরে নিল, আজকে সকালবেলা দাদুর সঙ্গে গান গাইছিল, সেই গানটা দাদু যে গানটা ছোটবেলায় ও নাকি তোমার সঙ্গে গাইতো, বলো দাদু বলো। আরে মিঠাই, আমি তো সেই থেকে ধন্ধে পড়ে গেছি। মা জানো তো কাল মিঠাইয়ের থেকে পোস্তর বড়া খেতে চেয়েছিল। হ্যাঁ ও দিদি, দিদি আমিও তো সেই কথাটাই বলছি। দেখো উচ্ছে বাবু আমার কাছে পোস্তর বড়া খেতে চাইতো, আসলে এটা না আমার মাকে ওর মা শিখিয়ে দিয়েছিল, আমাকেও বলেছিল তুমি ভালো করে এটা শিখে নাও, আমি তাই বলছি পিসি। ওই যে উচ্ছে বাবু, সেটা নিয়ে আমার মনে কোনো ডাউট নেই। তাছাড়া ও যেভাবে আমাদের পুলিশের হাত থেকে বাঁচালো। এক্স্যাক্টলি। আচ্ছা সেই কালকে তুমি নেট ঘেটে এক্স্যাক্টলি কি কনক্লুশন ড্র করেছো একটু সকলকে বলবে? কালকে তুমি কি বললে আমরা ঠিক বুঝতে পারিনি, আবার একটু বোঝাও না। আচ্ছা সকলে প্রফেসর শ্রীর কথাগুলো একটু মন দিয়ে শুনি। হ্যাঁ প্লিজ প্লিজ। হ্যাঁ শোনো, অনেক সময় মাথায় আঘাত লাগলে স্মৃতিশক্তি চলে যায়, কিছু কিছু সময় সেই স্মৃতিশক্তি তাড়াতাড়ি ফিরে আসে, কিন্তু কিছু কিছু সময় স্মৃতিশক্তি ফিরে আসতে অনেকটা টাইম লেগে যায়। যতক্ষণ না সেই স্মৃতিশক্তি ফিরে আসে ততক্ষণ মানুষটা পুরো অন্য মানুষ হয়ে যেতে পারে, মানে হাবভাব স্বভাব চরিত্র সব পাল্টে যেতে পারে। সিডের যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তাতে ও স্মৃতি চলে যেতে পারে দাদাই, কিন্তু এখন অবধি যা যা ঘটেছে তাতে আমি অন্তত নিশ্চিত হতে পারছি না যে ওই সিট বা ওর মেমোরি লস হয়েছে, সেটা কনফার্ম করার জন্যই যাচ্ছি। বলছি যে তুমি মানে ওকে সামলাতে পারবে তো? ও কিন্তু সারাক্ষণ খুব দুষ্টুমি করে। দাদাই আমি আছি তো, সিটকে তো সামলেছি, এই ছেলেটাকেও সামলাতে পারবো। আপনি একদম চিন্তা করবেন না, ডক্টর আমার চেনা জানো, নিজে স্ক্যান করবেন, আর কোনো সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে জানাবেন। আসলে স্যার আমরা বেরোবো তো, তাই রিকি স্যারকে একটু পৃথিবীতে ফিরিয়ে আনলাম আর কি। চলুন স্যার বেরোবেন তো। বেরোবো তো বেরোবো, রিকি বেরোবে। কিভাবে বেরোবে? গাড়ি বুক করতে হবে, গাড়ি বুক করতে হবে, দরকার নেই।
পুলিশের জিপে যাব। পুলিশের জিপে সবভাবে রিকিকে অ্যারেস্ট করা হচ্ছে। দিস ইজ নট ডান এসিপি স্যার। ভাববে মানে অ্যারেস্টই করা হচ্ছে। ইন্টারোগেশনের জন্য তুমি আমার সঙ্গে যাবে, যেখানে নিয়ে যাব সেখানে। কে রিকি বাবু, বিপদে পড়ে গেলে তো? ইস, রিকি দাদার জন্য না আমার বড্ড কষ্ট হচ্ছে। ভগবান যা করে মঙ্গলের জন্য করে। বেশি কথা বললে এবার মুকেশ টেকিং প্লাস্টার লাগিয়ে দেবো। যেখানে নিয়ে যাচ্ছি চুপচাপ চলো। কিন্তু উইকি দা রকস্টার এটা মেনে নিতে পারবে না এসিপি স্যার। ওকে, যেখানে নিয়ে যাবেন যাবো। কাম ওয়ান সেকেন্ড এসিপি, ওয়ান সেকেন্ড। তোমার নাতি তো এবার একেবারে বেকায়দায় পড়ে গেছে, এবার আর কিছু করতে পারবে না। ওই ইয়ো বেরিয়ে যাবে, চলো আমরা ইয়ো করতে করতে বাবু, চলো বেরিয়ে পড়েছি তোমার দিদি, চলো চলো ইয়ো। ও দাদাই, জানো তো আমার না মন বলছে আজই প্রমাণ হয়ে যাবে যে ওটাই আমাদের দাদা ভাই। হ্যাঁ, আর আমি এটাও বুঝে গেছি যে বাড়িতে সত্যি সত্যি না সবকিছু একেবারে সিনেমার মতো হচ্ছে, আর সেটা আমার বেশ এক্সাইটিং লাগছে জানো তো। এবার এবার তোমরাও হ্যাপি হয়ে যাও না। কিন্তু নিপা, আমি কিছুই বুঝতে পারছি না, কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে বাবা। রাধা রূপ যেন আমার দাদু ভাইকে ফিরিয়ে দেয় তাড়াতাড়ি। জয় গোপা, তাই যেন হয়। জয় গোপা, রিকি, এ তো রিকি দা রকস্টার। স্যার, এই শোনো, তোমাকে এখানে ডাক্তার দেখাতে নিয়ে আসা হয়েছে বুঝেছো তো। ইস্কেন হবে ব্রেনের, কিছু গোলমাল থাকলে সেটা দেখা হবে। তোমাদের সবার কি মনে হয় উইকি দা রকস্টার মাথায় গন্ডগোল আছে? উইকি ফ্যানরা কি ভাবে যে উইকি দা রকস্টার মাথায় গন্ডগোল আছে? নো ওয়ে ম্যাম, আপনার কি মনে হয় উইকি দা রকস্টার মাথায় গন্ডগোল আছে? নো না। ডু দিস। পুষ্টা দাও, দেখছো তো কিভাবে দিদিমণিদের সঙ্গে হেসে হেসে কথা বলছে, তুমি একটু বকে দাও না। হ্যাঁ আমি। এই শোনো, এদিকে এসো, এভাবে চারিদিকে হেসে হেসে কথা বলার কোনো দরকার নেই, চুপ করে এখানে দাঁড়াও, এখানে পুলিশ দাদা আছে কিন্তু। এদিকে তাকাও, রিকি গিয়ে চুপচাপ বসো, বাকিটা আমি দেখে নিচ্ছি। রাজীব, হ্যাঁ, রিকিকে গিয়ে বসো, আর মিঠাই তুমিও বসো, আমি তো আছি দেখে নিচ্ছি। ম্যাডাম, ডক্টর বোসকে গিয়ে বলুন এসিপি রুদ্রদেব ব্যানার্জি এসেছে। কি হলো বলুন। এটা কি হচ্ছে, এইভাবে টেনে কেন বসানো হলো রিকি দা রকস্টারকে? রকস্টার, 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 সিট ডাউন, সিট ডাউন। রকস্টার শুনো, যে স্ক্যানটা করতে আনা হয়েছে না সেটা সবার ভালোর জন্যই, প্লিজ তুমি প্লিজ কিছু মাইন্ড করো না দাদা ভাই। আবার দাদা ভাই, আমি বলছি আমি উঠছে না, আমি রিকি দা রকস্টার। আরে বুঝেছি বুঝেছি রিকি বাবু, চিৎকার করবেন না। রিকি বাবু, হ্যাঁ রাজীব, ইটস রিকি দা রকস্টার। রাজীব, কাম অন, গিন্নি নাম ধরে ডাকছে। এই শোনো, আমরা না তোমাকে রিকি বাবু বলেই ডাকবো। বলেছি না বেশি প্রশ্ন নয়। ডক্টর বোস, ইনি হলেন ডক্টর বোস, এনার সঙ্গে এখনই ভেতরে যাবে। ডক্টর বোস, পেশেন্টের হিস্ট্রির ব্যাপারে যা যা বলেছিলাম তার পরিপ্রেক্ষিতে আপনি স্ক্যানটা করবেন দয়া করে। শিওর, আপনি আসুন, আপনার গান আমরা সবাই শুনেছি, আর আমাদের এখানকার যত স্টাফ এরা তো একরকম আপনার ফ্যানই বলতে পারেন। ইউ সি, দিস ইজ হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট, দিস ইজ হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট এভরিওয়ান, দিস ইজ হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট এসিপি রিগি। আচ্ছা রুদ্রদা,
বলছি ডক্টর বোস নিজে একটা ওপিনিয়ন দেবেন নিশ্চয়ই? হ্যাঁ, পরে অন্য একজন ডক্টরকেও দেখাতে হবে, তবে অ্যামনেশিয়া আছে কিনা সেটা হয়তো কিছুটা বোঝা যাবে। সত্যি বাবা, কিছু একটা জানতে পারলে বাঁচা যায়। পুলিশ দাদা, ওর কোনো ব্যথা ট্যাথা লাগবে না তো? না মিঠাই, কোনো ব্যথা ট্যাথা লাগবে না। তবে একটা বিষয় নিয়ে আমার খুব খটকা লাগছে। এই যে রিকি স্ক্যান করতে গেল, ও কিন্তু কোনো বাধা দিল না। মানে ছেলেটা পাগল পাগল বটে, কিন্তু এইসব বিষয় তো বাধা দেওয়ারই কথা। হয়তো এটাও জ্বালাতন করার নতুন কোনো বুদ্ধি। মায়ের তো বুদ্ধি কি করছে না? যাই বলো, রিকি তার অকিস্টার হয়ে একেবারে জ্বালাতন করাটা বেড়ে গেছে, দেখেছো তো? যা বলেছো মিঠাই, সে তো আমরা একেবারে হাড়ে হাড়ে টের পাচ্ছি। তবে কি বলো তো, এবার একটা সমাধানে আসা প্রয়োজন। আমরা কাকে বাড়ি এনেছি, রিকি বয় না সিডি বয় না দুজনকেই, সেটা জানা খুব দরকার আমাদের। এসিপি, it's done, আর কোনো ভাবে ইন্টারোগেশন করতে চান, রিকি দ্য রকস্টার উইল বি মোর দ্যান হ্যাপি টু আনসার। ওয়ান সেকেন্ড, হো ফোন কল। হ্যালো, রিকি দ্য রকস্টার স্পিকিং। হ্যালো রিকি দ্য রকস্টার, ওমি দিস সাইড, ওমি আগরওয়াল। আই এম আ বিগ ফ্যান অফ ইয়ার্স বাই দ্য ওয়ে। Oh, hello, hello, Omi Agarwal. Oh, nice knowing you. Yes, আমি অ্যাকচুয়ালি তোমার অনারে একটা পার্টি থ্রো করতে চাই আজ ইভিনিং এ। তুমি কি আসতে পারবে? Oh, Omi, Ricky কখনো নিজের ফ্যান্স দের ফিরিয়ে দেয় না। I'll be there in the evening, man. তুমি লোকেশন পাঠাও। Okay, sure, absolutely, my brother.